হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি ঘাটকল পাতা দিয়ে একটা রেসিপি করে দেখাবো আর এই পাতা ভীষণভাবে উপকারী আর কিভাবে আমি এটা করছি দেখতে থাকব আর আমি যেভাবে করছি এইভাবে করলে মুখ চুলকাবে না এতটা ভালো হয় অন্য কিছুর আর দরকার পড়ে না প্রথমে আমি ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে ছোট ছোট করে কেটে নেব আর এই ঘ্যাটকল বা খারকোল অনেকে খাড়কোলও বলে থাকে এইগুলো কতটা উপকারী সেটা সম্বন্ধেও আমি আজকে এই ভিডিওর মধ্যে বলব বর্ষাকালে এই গাছগুলো বেশি দেখতে পাওয়া যায় গ্রাম বাংলার জঙ্গলে ঝোড়ে জঙ্গলে এগুলো সাধারণত হয়ে থাকে ডাইরেক্ট কাঁচা পাতাটা কিন্তু আমি বাড়বো না তার আগে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি পাতাটাকে খুব ভালো করে ধুয়ে এনেছি দিয়ে এবার এটাকে ঢেলে দি শুকনো কড়াইতে আমি একটু এটাকে নেড়ে চেড়ে নেব পাতার ভিতরে যে জল আছে আর কি রস আছে সেটা একটু নেড়ে নেব এই পাতা বা ডাটা যাই কাটি না কেন এটা তো কচু জাতীয় জিনিস জন্য হাত চুলকাতে পারে এবার হাত চুলকালে কি করবে আমারও হাত চুলকাচ্ছিল আমি একটু লবণ হাতে ভালো করে ডলে নিলাম নিয়ে খানিকক্ষণ রাখলাম তারপরে আমার হাতটা ধুয়ে ফেলেছি তারপরে হাতটা চুলকানো একদমই কমে গেছে আমি ফ্লেমটাকে লোতে রেখেছিলাম আর পাতাগুলো ড্রাই হয়ে গেছে যতটা পারবে ড্রাই করে নেবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এখন পাতাগুলো ঠান্ডা হওয়ার অপেক্ষায় তারপর আমি বেটে নেব আর পাতাটা কাটার সময় একটু সাবধানে কাটলে আর হাতটা চুলকাবে না আমি বটি দিয়ে কেটেছিলাম বলে আমার হাতটা চুলকাচ্ছিল তোমরা কাচি বা ছুরি দিয়েও কেটে নিতে পারো পাতাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে পেস্ট করব তার আগে আমি এখানে কটা কাঁচা লঙ্কা দিলাম এটা একটু ঝাল ঝাল হলে মুখ চুলকানো বা গলা চুলকানোর ভয় থাকবে না আর খেতেও ভালো লাগবে এর মধ্যে খানিকটা রসুন দিলাম ওয়ান টি স্পুন সাদা জিরে দিলাম এটা কিন্তু কাঁচা জিরে আছে এর মধ্যে খানিকটা নুন দিয়ে নিলাম এবার আমি এটাকে পেস্ট করে লঙ্কার তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে সামান্য একটু জল দিয়ে যতটা পেরেছি আমি পেস্ট করে নিয়েছি তোমরা শিলেও পেস্টটা করে নিতে পারো একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে আমি ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কালো এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই ঢ্যাটকোলগুলো ঘ্যাটকোল কি দিয়ে নিলাম ঘ্যাটকোল বা খাটকোল এর উপকারিতা সম্পর্কে আমি এখনো কিছুই বলিনি এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এছাড়াও আছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর মধ্যে আছে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই রকম বিভিন্ন পুষ্টিজাত উপাদান এর মধ্যে যেহেতু ভিটামিন সি আছে আমাদের যে কোনো ঠান্ডা জনিত সমস্যা থেকে আমরা উপকৃত হতে পারি একটু ড্রাই করে নেব এটাকে যাদের কনজ্টিভেশনের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে উপকারী এছাড়াও যাদের রক্তস্রাবজনিত সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী স্কিনের জন্য ভালো এছাড়াও গায়ে ব্যথা হলেও এটা কিন্তু খুব উপকারী হজমে সাহায্য করে মানে এটা পুষ্টিগুণ আর কি বলে শেষ করা যাবে না অনেক উপকারী এটা খেতেও যেরকম এর গুণও আর কি অনেক টেনেও গেছে হয়েও গেছে আর কি আমি এবার গ্যাসটাকে অফ করে দেব এবার এর মধ্যে তোমরা চাইলে একটু লেবুর রস দিতে পারো আমি একটু দেবো সামান্য একটু লেবুর রস আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি তাহলে খেতে আর একটু টেস্ট হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে মধ্যে খানিকটা লেবুর রস দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো লেবুর রস দিলেই হবে আর একটা কথা বলার আছে এটা খেতে যেরকম সুস্বাদু বা পুষ্টিগত গুণ আছে সেরকম একটু সাবধানতাও আছে যাদের অ্যালার্জি জনিত প্রবলেম আছে তারা একটু সাবধানে খাবে আর গ্যাস অ্যাসিডিটি প্রবলেম যাদের আছে তারাও একটু সাবধানে খাবে এছাড়া আর কোনো অসুবিধা নেই আজকের ভিডিওর মধ্যে আমি একটা কথা তোমাদের সাথে বলতে চাই যদিও বলতে চাইছিলাম না কিন্তু বলছি আর কি অনেকে আছো যারা সাবস্ক্রাইব করছো করে তারা কি করছো একটু পরে বা একদিন পরে বা যাই হোক কিছু পরে আর কি আনসাবস্ক্রাইব করে দিচ্ছ প্লিজ এটা করো না কারণ কি হয় আমি যে একটা ভিডিও তৈরি করছি একটা কন্টেন্ট ক্রিয়েট করছি এটা যদি একজনেরও ভালো হয় মানে একজনেরও উপকারে লাগে এটা কিন্তু আমার ভালো লাগা সেই জায়গাটা তোমরা ডিমোটিভেট করে দিচ্ছ আমার চ্যানেলের প্রচণ্ডভাবে ক্ষতি করে দিচ্ছ এটা করো না এতে আমার চ্যানেলের ইমপ্রেশান খারাপ হচ্ছে গ্রো খারাপ হচ্ছে সব দিক থেকে ক্ষতি হচ্ছে প্লিজ এটা করো না এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি বন্ধু হয়ে থাকতে চাও বন্ধু হয়েই থাকো বারবার আনফ্রেন্ড করো না আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে যারা নতুন বন্ধু আছো তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো সবার আগে আমার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে অল মানে অপশানটাকে প্রেস করে রাখবে আমি যে পোস্টটা দেব তাহলে তোমরা দেখতে পারবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ